আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা তরকারি রেসিপি শেয়ার করব। তার জন্য এখানে আমি জিরা, কাঁচামরিচ আর হচ্ছে সরিষা নিয়েছি, এই তিনটা একসাথে বেটে নিব। তো আজকে হচ্ছে ইলিশ মাছের তরকারি রান্না করা দেখাবো। আর ইলিশ মাছে সবসময় মশলা কম দিবেন, শুধুমাত্র জিরা দিয়ে রান্না করবেন বা সরিষা দিয়ে, তাতেই কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আদা রসুন বাটা দিলে কিন্তু ইলিশ মাছের যে আসল টেস্টটা সেটা পাওয়া যায় না। তারপর এখানে আমি লম্বা লম্বা করে আলু আর পটল কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে এখন দিয়ে দিচ্ছি যে বাটা মশলাটা বেটে নিলাম সেটা। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদ দিব। তারপর লাল মরিচের গুঁড়া, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। বাস এতটুকুই মশলা, আর কিছু দিব না। এখন খুব ভালোভাবে এগুলো একসাথে মেখে নিব। হলুদ অল্প দেওয়ার কারণ হচ্ছে সরিষাটাও কিন্তু একটু হলুদ হলুদ, সেই জন্য হচ্ছে অল্প করে হলুদ দিলাম। তারপরে মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মাছগুলো একটু মাখিয়ে নিলাম। নেওয়ার পরে সবজির সাথেও খুব ভালো করে মাখিয়ে নিলাম। তো এই হাতে মাখা ইলিশের তরকারিটা আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, অসম্ভব মজা লাগে খেতে। তারপর এগুলোকে আমি খুব ভালোভাবে একটু সেট করে বসিয়ে দিলাম। মাছগুলো অনেক নরম, সেই জন্য হচ্ছে ভেঙে যেতে পারে। তারপর এখানে আমি পানি দিয়ে দিলাম, একবারে পানি দিয়ে দিব, এই জন্য কড়াইটা একদম ভরে দিলাম, কারণ এখানে আর কোনো পানি দিব না। এই ঝোলটা দিয়েই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাঝে মাঝে আমি চেক করে নিব এটা হয়েছে কি না। এই যে দেখেন বলক চলে এসেছে। আর এখন আমি হচ্ছে জালটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আরও বেশ কিছুক্ষণ রান্না করার পরে ঝোলটা আরও কিন্তু কমে গিয়েছে। আর এখানে হচ্ছে আলু আর পটলটাও সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গরম মশলার গুঁড়া, আপনারা চাইলে কিন্তু এখানে জিরার গুঁড়াও দিতে পারেন, ভাজা জিরার গুঁড়া, সেটাও ভালো লাগে। তো হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, এটাতেও কিন্তু তরকারি অনেক ভালো লাগবে খেতে। তো আরও বেশ কিছুক্ষণ পর তরকারির ঝোলটা কিন্তু একদম কমে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই ঝোলটা আরও একটু কমে যাবে, একদম ঠান্ডা হওয়ার পরে দেখতে এরকম লাগবে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এই পটল আর ইলিশ মাছের তরকারি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন।